আজকে এখানে দুইজনের অপারেশন হয়েছে। আগামী কালকে থেকে 6 তারিখ পর্যন্ত অপারেশন বন্ধ থাকবে, 7 তারিখ থেকে আবার অপারেশন হবে। যাদের অপারেশন হয়েছে তাদের একটু অনুভূতি জেনে নেব এখন। আসসালামু আলাইকুম। যে আমাদের একজন ভাই দেখতে পাচ্ছেন, ওনার আজকে অপারেশন হয়েছে। ওনার মূলত এই যে এই পরিমাণে চর্বি বের হয়েছে এবং এই পরিমাণে গ্ল্যান্ডটা বের হয়েছে, প্রচণ্ড গ্ল্যান্ড এখানে। সো এখন বর্তমানে ভাই হচ্ছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে, বাড়ি চলে যাবে। সো ভাই আপনার এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আমার। অনেক ভালো লাগছে। প্রবলেমটা কতদিন ছিল আপনার? আমার প্রায় 9 বছর। 9 বছর, তারপর অপারেশন করলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনি তো, আমি জানি আপনি একজন প্রবাসী মানুষ, তো কয় বছর পরে আসলেন? আমি প্রায় 9 বছর পরে আসলেন। এই যে অপারেশন যে করলেন, আপনার অনুভূতি কেমন? এখন কি ব্যথা ট্যথা বা অপারেশনে কেমন লাগছে? ব্যথা নাই, এখন সুস্থ আছে। এখন ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। অপারেশন টাইমে ব্যথা ছিল? অপারেশন টাইমে হালকা একটু ব্যথা ছিল, কিন্তু এখন তেমন বেশি কষ্ট হয় না। অপারেশন কে করছে আপনার? এটা কোন স্যার? ডক্টর কামাল স্যার। ডক্টর কামাল স্যার, আর কেউ ছিল? মহিলা ছিল। আচ্ছা, স্টাফ তারা। তাদের কাজ কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে, কথাবার্তা ভালো। কথাবার্তা ভালো, কাজও ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আপনার অপারেশন হয়েছে আজকে একটু রেস্ট প্রয়োজন। আমরা হয়তো পরবর্তীতে আবার কথা বলবো, তা আপনি ভালো থাকবেন। আমাদের এইখানে আরও এক ভাই আছেন, উনিও আজকে অপারেশন করছে। তো ওনার হচ্ছে গ্ল্যান্ড ওইটা ফেলে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে না, এই পরিমাণে চর্বি বের হয়েছে। তো ভাইয়ের সাথে আমরা একটু আলাপ আলোচনা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো এখন অনেক ভালো। ভালো আছেন না? সো এই যে অপারেশন যে করলেন, কেমন লাগতেছে, কেমন ফিল করতেছেন? এখন অপারেশন করে অনেক ভালো লাগতেছে, নিজেকে অনেক হালকা লাগতেছে। অনেক হালকা লাগতেছে, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনার তো গ্রেট অনেক বেশি ছিল আমি যা জানি। আপনার স্কিন কি কাটা হয়েছে পরবর্তীতে? সেটা আমি জানি না, আপনি পরে দেখেন না। ও স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার যে স্কিন কাটতে হবে কিনা, কামাল স্যার বললো কাটতে হবে না। আচ্ছা, তাহলে স্কিন কাটে না, বেশি বেটার ছিল। সো ভাইয়ের হচ্ছে বর্তমানে ব্যান্ডেজ করা, এই গ্লোভস দেওয়া আছে, ভিতরে যে ফ্লুইড বা স্যালাইনটা আছে ওইখানে এখানে জমবে, পরে এটা কেটে কেটে ফেলে দিলেই হবে। আগামীকালকে ওনার প্রথম ড্রেসিং করবে, আগামী পরশু দিন দ্বিতীয় ড্রেসিং করে উনি চলে যেতে পারবে। এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকে অপারেশন হয়েছে এবং আগামী অপারেশন 7 তারিখ থেকে হবে, মাঝখানের সময়টা বন্ধ যাবে। সো এর মধ্যে আপাতত কোনো অপারেশন হবে না, 7 তারিখ থেকে হবে। তো ভাই আপনি আজকে আসছেন, কালকে সকাল 10টায় একবার আসবেন, এসে ড্রেসিং করে যাবেন, পরশু দিন আরেকবার এসে ড্রেসিং করে যাবেন। আপনার বাসা কোথায়? বাসা টাঙ্গাইল, টাঙ্গাইল। আচ্ছা, তাহলে আপনি তো ঢাকাতেই থাকবেন নাকি? হ্যাঁ, আজকে ঢাকায় থাকবো, তারপর টাঙ্গাইল চলে যাবেন? হ্যাঁ, মঙ্গলবারে ড্রেসিং শেষে টাঙ্গাইল চলে যাবো কালকে। মঙ্গলবার ড্রেসিং শেষে টাঙ্গাইল চলে যাবেন। তো এই অপারেশনটা কি খুব বেশি পেইনফুল ছিল নাকি নর্মাল? যখন অবশ করে তখন একটু ব্যথা পাওয়া যায়, তারপরে ব্যথা পাওয়া যায় আর ব্যথা পাওয়া যায় না। আচ্ছা, যখন কাটলো তখনও ব্যথা পান নাই? না না না, যেই রকম মনে করছিলাম, ভয় পাইছিলাম কালকে রাত্রে থেকে, অনেক টেনশনে ছিলাম। জি, তো ওই রকম কোনো ব্যথা ট্যথা নাই, ব্যথা ট্যথা পান নাই। হ্যাঁ, লাইফ সাকশন যে করলো তখন কি লাগছে অনেক বেশি? না 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 না, লাগেনি। না না, যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালো। তো যে ভয়টা পাইছিলেন ওইরকম কিছুই দেখেন না? তবে অপারেশন যেটা বেশ বড় একটা অপারেশন, সবাইকে একটু দেখাই। আমরা জানি গাইনোকমাস্টিয়া জাস্ট নিপলের এরিয়াটাকে বলা হয়, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই এই পোর্শন থেকে শুরু করে, ঠিক দেখেন একদম উপর পর্যন্ত, এই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত, প্রায় এই পর্যন্ত লাইপোসাকশনটা করে দেওয়া হয়েছে, পুরো 1 বিঘা জায়গা পর্যন্ত, 1 বিঘা জায়গা পর্যন্ত। সো এই এরিয়াটা লাইপো করা হয় যাতে জায়গাটা ফিনিশিং বেটার আসে। তো এখন যেহেতু আজকে মাত্র অপারেশন হইলো, তো ওনাদের আর বিরক্ত না করি, হয়তো বা সামনে কোনো রিভিউর মাধ্যমে ওনারা জানাবেন ওনাদের ফলাফলটা কেমন আসলো, কি বলেন ভাই, জানাবেন তো? আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।